অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি সূর্যের রাশি পরিবর্তনে 12টি রাশির কী প্রভাব পড়তে চলেছে এবং দেশ ও দুনিয়ার উপর কী প্রভাব পড়বে। এই ভিডিওতে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই আপনাদেরকে জানাই, এই 14ই মে অর্থাৎ আজকে এই রবিগ্রহ অর্থাৎ সূর্য রাশি পরিবর্তন করছে, মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে। মোটামুটি এক মাস পর্যন্ত এই বৃষ রাশিতে অবস্থান করবে। প্রথমেই আপনাদেরকে জানাই, আমাদের জীবনে দুটি গ্রহ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা হচ্ছে চন্দ্র আর একটি হচ্ছে রবি গ্রহ। রবি গ্রহ একটা রাশি পরিবর্তন করতে লাগে এক মাস, এবং চন্দ্রগ্রহ যেটা রাশি পরিবর্তন করে সেটা 2.5 দিন। তো এর সিধা অর্থাৎ সোজা প্রভাব কিন্তু আমাদের মানব জীবনে কিন্তু বিস্তার করে। তো প্রথমেই জানাই, মকর রাশিতে এই বৃহস্পতি গ্রহের অবস্থান, বক্রী বৃহস্পতি, এবং বৃষ রাশিতে রবি গ্রহের অবস্থান, দুইটি শুভ গ্রহ অর্থাৎ দৃষ্টি বিনিময় করছে। এর ফলে কি হচ্ছে, এই দৃষ্টি বিনিময়টা অতীব শুভ, অতি উত্তম, কারণ এই দুটি মিত্র গ্রহ অর্থাৎ রবি গ্রহ এবং বৃহস্পতি গ্রহ দুটি হচ্ছে পরস্পরের মিত্র গ্রহ। এর ফলে বেশ কিছু পরিবর্তন তো আসবেই, এর সাথে সাথে এই দেশ ও দুনিয়াতে কি ঘটতে চলেছে এই আগামী এক মাসের জন্য তারও ভবিষ্যৎবাণী আমি দিব, এবং এর পাশাপাশি দিতে চলেছি 12টি রাশির কী কী প্রভাব এই সূর্যের রাশি পরিবর্তনে হবে, তাও আমি এই ভিডিওতে দিব। তো প্রথমেই জানাই, এই সূর্যের রাশি পরিবর্তনে প্রথমে আপনাদেরকে জানাই, প্রত্যেক মানুষের কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন কিন্তু দেখা যাবে। বিবাহের ক্ষেত্রে কিছুটা হলো ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বিবাহ ক্ষেত্রে একটা নতুন সুযোগ আসা, বিবাহ সম্ভাবনা কিন্তু আছে এই রবিগ্রহের রাশি পরিবর্তনে। এবং এর সাথে সাথে এই রবিগ্রহের রাশি পরিবর্তনে এই বিশ্বরাশিতে প্রবেশ করাতে প্রথম হচ্ছে আগুন লাগার মতো ঘটনা ঘটার সম্ভাবনা আছে, কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এদিক থেকে সাবধান থাকতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষের শারীরিক অসুস্থতা অর্থাৎ এখন যে মহামারী চলছে তার কিছুটা হয়তো বৃদ্ধি পেতে পারে এই রবিগ্রহের রাশি পরিবর্তনে, অর্থাৎ মহামারী যেটা চলছে, তবে রিকভারি রেট কিন্তু ভালো থাকবে। এবং এই জিনিসগুলো বেশিরভাগটাই ঘটবে আপনাদের ঠিক যেখানে থাকছেন, সে দেশ হোক বা দুনিয়া হোক, ঠিক পশ্চিম বা দক্ষিণ দিকে রাজ্যগুলোতে এই মহামারী, আগুন লাগা, এগুলো কিন্তু বেশি লক্ষ্য করা যাবে। তো এবার আমি জানাই কি প্রভাব পড়তে চলেছে রাশির উপর, তা আমি জানাই। প্রথম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের ক্ষেত্রে লাভের জায়গায় তৈরি হচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং ধনের দিকে অর্থাৎ ধনসম্পত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আর্থিক দিকটা আপনাদের ভালো। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির মান সম্মান বৃদ্ধি, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, এবং আপনাদের কিছু আটকে থাকা কাজ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। আপনাদের ক্ষেত্রে এই রাশি পরিবর্তন মোটেও শুভ নয়, আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, মাথা যন্ত্রণা, মাথার চোখের কিছু সমস্যা এই সময় কিন্তু আসতে পারে, মাইগ্রেনের সমস্যা মিথুন রাশির ক্ষেত্রে বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সফলতা আসবে, লাভের জায়গায় আপনাদের প্রশমিত হবে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির কর্মক্ষেত্রে উন্নতি,
পদমর্যাদা বৃদ্ধি এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এরপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের পিতার থেকে সহযোগিতা আপনারা পাবেন এবং আপনাদের ভাগ্য উদয় হবে এবং আপনাদের এ সময় আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আছে। এরপরে আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, কিছু কিছু ক্ষেত্রে ঋণ, চোখের সমস্যা, মাথায় যন্ত্রণা, মাথা নিয়ে সমস্যা, এই দিকগুলো কিন্তু তুলা রাশির কিন্তু এই একটা মাস হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ঠিক সপ্তম স্থানে এর অভিগ্রহে অবস্থান, পারিবারিক অর্থাৎ আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর সৃষ্টি হবে, ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট চট করে আপনারা করবেন না, এই সময় একটু সাবধানে ইনভেস্টমেন্ট করবেন এবং আপনাদের মানসিক টেনশন কিন্তু এ সময় এই আগামী 30 দিন বৃদ্ধি পাবে। এরপরে আসি ধনুরাশি। ধনুরাশির সন্তানের শরীর নিয়ে চিন্তান্বিত থাকবেন, সন্তানের শরীরের দিকটা একটু খারাপের দিক দেখা যাচ্ছে এবং আপনাদের এ সময় কিন্তু আপনারা শত্রু দমন করতে পারবেন এবং আপনাদের এ সময় কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মাথার যন্ত্রণা এ সময় হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে পেটের সমস্যা, লিভারের সমস্যা এবং এ সময় আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকারা বাইক বা স্কুটার চালালে খুব সাবধানতা অবলম্বন করে এই যানবাহন চালান এবং এ সময় আপনারা পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়ার আপনাদের সম্ভাবনা আছে এবং আপনাদের পুরাতন সমস্যা কিছুটা হলো মিটার কিন্তু সম্ভাবনা আছে এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আসি কুম্ভ রাশির। এই রবি রাশি পরিবর্তনে কী প্রভাব পড়তে চলেছে? আপনাদের ক্ষেত্রে আয় যেমন হবে তেমনি তার পাশাপাশি ব্যয় হবে, আয় ব্যয় আপনাদের সমান থাকবে এবং এই সময় আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কিছুটা হলো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের এ সময় কিছু মাথা ব্যথা, চোখের কিছু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আছে এবং আপনাদের মানসিক টেনশন এ সময় কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এটা হচ্ছে কুম্ভ রাশি। সবশেষে যে রাশিটি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির এই রবির রাশি পরিবর্তনে আপনাদের ক্ষেত্রে কিন্তু টেনশনের জায়গা তৈরি করছে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের কিছুটা হলো পরিবর্তন আসবে, গাড়ি বা যানবাহন চালালে অবশ্যই আপনারা সাবধানে যানবাহন চালাবেন, ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ আছে এবং আপনাদের চোখের কিছু সমস্যা এবং আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের হবে। এবার আমি জানাই, আপনারা এ সময়ে প্রতিদিন সকালবেলা উঠে সূর্য দেবতার উদ্দেশ্যে 12টি রাশির জন্যই আমি বলবো এ সময় আপনারা জল নিবেদন করুন এবং ওম আদিত্যায় নমো এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করতে পারেন এবং এ সময় আপনারা অনেক ক্ষেত্রে শারীরিক অসুস্থতা বা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবেন। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।